সুপ্রিয় শিক্ষার্থীরা, জীবন জীবিকা বইয়ের পঞ্চম পেজের আজকের এই দলগত কাজটি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো আমরা এই পঞ্চম পেজের দলগত কাজের সমাধান সেটে চলে যাই। দেখো, তোমাদের পঞ্চম পেজে এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে এবং এর নমুনা উত্তর আমি এখানে লিখে দিয়েছি। তোমরা অবশ্যই এটা তোমাদের দলীয় খাতায় লিখে নিবে। তাহলে দেখো, প্রথম প্রশ্নটি আছে এখানে, মুক্তাদের বাড়িতে এমন ঘটনা কেন ঘটেছে বলে মনে করো। এর উত্তর হবে, পরিবারের নির্ধারিত মজুদ ব্যবস্থা না থাকায় কারণে এবং পরিকল্পনা মাফিক কাজ না করার কারণে মুক্তাদের বাড়িতে এমন ঘটনা ঘটেছে বলে আমি মনে করি। খ নম্বর প্রশ্নটি ছিল, কি করলে এরকম সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। এর উত্তর হচ্ছে, মাসের শুরুতে মজুদ ব্যবস্থাপনা তৈরি করে সে অনুযায়ী প্রয়োজনীয় দ্রব্যাদি কিনলে এরকম সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। পরিবারে আয় চাহিদা বিবেচনা করে মাসিক সাপ্তাহিক মজুদ ব্যবস্থাপনার পরিকল্পনা করা যেতে পারে। এতে মজুদের সমস্যা এড়ানো যায় এবং অব্যবস্থাপনা কমে যায়। গ নম্বর প্রশ্নটি ছিল, পরিবারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বারবার কেনা হলে কী ধরনের অসুবিধা হয়। এর উত্তরটি হবে, পরিবারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বারবার ক্রয় করলে টাকার অপচয় হয়, প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যাদি মজুদ থাকায় তা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এরপর দেখো, ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য মাসিক সাপ্তাহিক ভিত্তিতে কিনলে কি অসুবিধা হয়। এর উত্তর হবে, পরিবারের চাহিদা ও সক্ষমতা বিবেচনা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মাসিক বা সাপ্তাহিক ভিত্তিতে কেনা উচিত। এক, এতে অপ্রয়োজনীয় পণ্য কিনে টাকা নষ্ট করা থেকে বিরত থাকা যায়। দুই, প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি পড়ে না। তিন, অতিরিক্ত মজুদের কারণে দ্রব্যাদি নষ্ট হয় না, একসাথে তুলনামূলক বেশি পণ্য কিনলে কম দামে কেনা যায় এবং সময় ও বহন খরচের সাশ্রয় হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।